আসর আলোকিত করেছেন জনাব আলী আকবর দুটো সচিব কৃষি মন্ত্রণালয়, সেই সাথে আমাদের এখানে সভাপতিত্ব করবেন আমাদের রাজ্য উপজেলার কৌনসার জনাব উপমা সারিজা। এদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে থেকে পানি উত্তোলনের মাধ্যমে জমিতে কাজ শুরু হয়। কিন্তু আমাদের নিজে যখন বোরিং হইতো তখন অনেক খরচ হইতো, বোরিংয়ের টাকা খরচিও দিয়ে এরপর আসে বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে আবার জমি থেকে আমার নদীর পানি উত্তোলনের মাধ্যমে উর্বরতার মাধ্যমে ঘোড়া থাকে না, এর কারণে ধানের বেশি ফলন পাওয়া যায়। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি ব্লকের দায়িত্ব পাই তখন থেকে আমার যে ড্রেন ছিল ড্রেনটা এক পর্যায়ে ব্লকটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে এলাকার বিভিন্ন কারণে বালু ভরাট করে ড্রেন বন্ধ করে দেওয়া যায়। ওইখানে আমি বালুর বস্তা দিয়ে জমি চাষ করার জন্য হচ্ছে 100-150 বস্তা বালুর বস্তা ফেলাইতাম পলিথিন দিয়ে পানি দেওয়ার জন্য। ইতিপূর্বে আমি জানতে পারি যে আমাদের রাজ্যের কৃষি কর্পোরেশন একটি অফিস রয়েছে, বিএডিসি যাকে বলা হয়, আমি এসে অফিসে যোগাযোগ করি। অত্যন্ত ভালো মানুষ যে এখানে দায়িত্ব আছে রুল আমিন স্যার, তো তার সাথে কথা বলি এবং আমার এলাকাতে ভিজিট করতে নিয়ে যায়, যাওয়ার পরে সে দেখে বলতেছে আপনারা কীভাবে এই গোলকটা করতেছে, 100-150 থেকে বস্তা বালুর বস্তা দিয়ে কি ড্রেন চালু করা যায়। সে তার উচ্চতর কর্মকর্তাদের সাথে কথা বলে আমাকে এই ক্ষুদ্র সেচ পাওয়ার জন্য চেষ্টা করে, এবং আমার যে গ্রামবাসী আছে সবাই আমাদের যে মাদারপুরের যে স্যার ছিল সে ভিজিট করছে, তাকে ধন্যবাদ দিচ্ছে। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আলী আকবর স্যার, তিনি আমাদের এলাকারই সন্তান, আমাদের রাজনীতি চাবো এই যাতে আমরা কৃষকরা যাতে উপকার হতে পারি। সেক্ষেত্রে আমাদের আসনের যে সাজান খান এমপি মহোদয় আছে, উনি ইয়োনো স্যার আছে, এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে আমার 3 থেকে 3,500 টাকা পানির চাঁদা হতো সেখানে ইনশাল্লাহ আমি কথা দিতেছি আমরা সমন্বয় করে এই ভোটটা করি, যে সমন্বয়ের মাধ্যমে যাই খরচ হয় সেটা কৃষকরা সবার মাঝে বর্তন করে দেওয়া হয়। আমি মাত্র দায়িত্ব যাতে পরিচালনা করার জন্য এখানে আমরা 1500 টাকা বিজ্ঞপ্তিতে নিয়ে আসতে সক্ষম হচ্ছি শুধু একমাত্র আপনাদের কৃষি মহাসভার মাধ্যমে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কৃষি কর্পোরেশন ও বাংলাদেশের কৃষি অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়কে। ধন্যবাদ আপনাদের।